ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সদস্য গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফার মৃত্যুতে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, রোববার নান্দাইল প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও নান্দাইল ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় মরহুম সাংবাদিকের কর্মবহুল ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিকী খসরু। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াসউদ্দিন ফকির রঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, সদস্য মাওলানা হাবিবুর রহমান, আজিজুল হক, বিডিআর সুলতান আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নেকবর আলী, সাংবাদিক আমিনুল ইসলাম আশিক সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ইসলাম উদ্দিন।